I'm a soldier. কি নিয়ে আসছেন তার বেস্ট মুভিতে সাউথের এ সময়ের সবচেয়ে বড় তারকা থালাপাথি বিজয়। রজনীকান্তের পর তামিল ইন্ডাস্ট্রিতে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকা থালাপাথি বিজয়। তার ফ্যান ফলোয়ার সম্পর্কে বলতে গেলে ভিডিও লেন্থ এক ঘন্টা ক্রস করবে। সম্প্রতি তারই আপকামিং মুভি বিস্টের ট্রেইলার মুক্তি পেয়েছে। ট্রেইলার রিভিউ দেওয়ার আগে একটা কথা শুধু বলতে চাই, থালাপাথি বিজয়ের মুভি ক্যারিয়ারের এটি সবথেকে বড় অ্যাকশন ফিল্ম হতে যাচ্ছে, যদিও এটি একটি হোস্টেস কমেডি অ্যাকশন ড্রামা ফিল্ম। চলুন দেখে আসি কি থাকছে থালাপাথির বিস্ট মুভির স্টোরিতে। প্রথমে আসি মুভির স্টোরিতে কি থাকছে। মুভি ডিরেক্টর ট্রেইলার রিলিজের আগেই জানিয়েছেন খুবই সাধারণ একটি কাহিনী নিয়ে মুভিটিকে ডেকোরেট করা হয়েছে। ট্রেইলারেও তেমনই বোঝা গেল, চেন্নাইয়ের ইস্ট কোস্ট শপিং মল কিছু সংখ্যক সন্ত্রাসী হাইজ্যাক করে নিজেদের আয়ত্তে নিয়ে নেন এবং শপিং মলে উপস্থিত থাকা সাধারণ পাবলিককে জিম্মি করে সরকারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। তবে সেই সকল সাধারণ পাবলিক সন্ত্রাসীদের আসল টার্গেট ছিল না, তারা আগে থেকেই প্ল্যান করে সেই শপিং মলে থাকা মিনিস্টারের স্ত্রী এবং মেয়েকে জিম্মি করে ফেলে এবং মুক্তিপণ দাবি করে। মিনিস্টারের ডটার এবং ওয়াইফ জিম্মি হওয়ায় তাদের জীবিত উদ্ধারের বিষয়টি সমাধানের দায়িত্ব দেওয়া হয় আর্মিকে। তবে ঘটনাক্রমে সেই শপিং মলেই উপস্থিত ছিলেন থালাপাথি বিজয়, যিনি এখানে একজন মিলিটারি অফিসার ভীরা রাঘবানের ক্যারেক্টার প্লে করেছেন, যিনি আর্মির কোনো সাধারণ সোলজার নয়। তিনি সে সময়ের আর্মির সেরা গুপ্তচর এবং একজন চৌকস কমান্ড অফিসার। থালাপাথির মুভির সবথেকে পাওয়ারফুল যে সাইট সেটি হলো তার ইউনিক বিজিএম। তার প্রতিটি মুভিতে যেটা তার ভক্তদের মধ্যে ক্রেজ তৈরি করে, এই মুভিতেও হতাশ করেনি ভিজয়। বিস্টের মিউজিক ডিরেক্টর হিসেবে ছিলেন অনুরাগ, সাউথের মুভিতে যার জনপ্রিয়তা বেশ উপরের সারিতে। এক কথায় মাইন্ড ব্লোয়িং এক বিজিএম এবারও থাকছে থালাপাথি ফ্যানদের জন্য। তার মিউজিক তামিলে কতটা নাড়া দিয়েছে সেটা বুঝবেন এই মুভির অ্যারাবিক হালমাতি হাবিবু গানটির ভিউ দেখলে। ইতিমধ্যেই গানটি 250,000 ভিউ ক্রস করেছে। আর এই মুভিতে অ্যারাবিক গান রাখার একটাই কারণ, ভীরা রাঘবান মধ্যপ্রাচ্য অথবা আরব আমিরাতের কোনো এক স্পাই মিশনে অংশ নেন এবং সেখানকার প্রেক্ষাপট থেকেই জনপ্রিয় এই গানটি তুলে ধরা হয়েছে। বিস্ট মুভির ডিরেক্টর হিসেবে আছেন নেলসন দিলীপ কুমার, যার আগের মুভিগুলোতে অসাধারণ কিছু কমেডি সিন দেখেছে দর্শক। বিস্টে তেমনই কিছু কমেডি সিন থাকছে, কারণ এই মুভিতে রয়েছে সাউথের জনপ্রিয় কমেডিয়ান ইয়োগি বাবু। তবে ট্রেইলারে তেমন কোনো আভাস পাওয়া যায়নি কমেডির। বিস্টে থালাপাথির নায়িকা হিসেবে রয়েছেন পূজা হেগড়ে, যদিও ট্রেইলারে তাদের কোনো কেমিস্ট্রি চোখে পড়েনি। তবে মুভিতে হোস্টেজের কাহিনী ফোকাস করা হলেও আর্মি সোলজার ভীরা রাঘবানের ব্যাকগ্রাউন্ডে থাকছে মুভির আসল টুইস্ট। ভীরা রাঘবান দেশের জন্য যে সকল দুঃসাহসিক অপারেশন করেছেন তার একটি ঝলক দেখানো হয়েছে এই ট্রেইলারে। ট্রেইলারে সন্ত্রাসীদের পোশাক দেখেই বোঝা যাচ্ছে এখানে মিডল ইস্টের কোনো জঙ্গি সংগঠনের সন্ত্রাসীদের সাথে বড় কোনো অপারেশনের ডিটেলস তুলে ধরা হবে। এক কথায় অ্যাকশনের দিক থেকে নেক্সট লেভেলের কিছু পেতে যাচ্ছে ভিজয় ভক্তরা, যেমন স্টাইলিশ অ্যাকশন দেখার আগ্রহে থাকেন তার ফ্যানরা। থালাপাথিকে সর্বদাই স্টাইলিশ অ্যাকশনে দেখা গেলেও এমন অ্যাকশন এর আগে দেখা যায়নি। বিস্টের বিজিএমএ যাকে স্টাইলিস্ট ম্যানার লার্নার স্ট্রঙ্গার হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। থালাপাথির মুভির একটি কমন বৈশিষ্ট্য, তিনি সাধারণ একটি ঘটনাকে এমনভাবে স্ক্রিনে তুলে ধরেন যা সবাইকে অবাক করে। এখানেও অনেকটা সেটাই দেখা যাবে। বিস্ট মুভিটি মুক্তি দেওয়া হবে 13 এপ্রিল, যার পরের দিন 14 এপ্রিল মুক্তি পাবে সাউথের আরও এক বিগ প্রজেক্ট কেজিএফ চ্যাপ্টার 2। এই মুভির হাইপ দেখে বলিউড সুপারস্টার আমির খান তার লাল সিং চাড্ডা সরিয়ে নিয়েছেন। তবে বিস্ট তার অবস্থানে অটুট আছেন, কারণ থালাপাথির মুভির হাইপ কেজিএফ থেকে কোনো অংশেই কম নয়। এবং ফ্যান ফলোয়ারের দিক থেকে কান্নাডার ইয়াসের তুলনায় ভিজয় অনেক এগিয়ে রয়েছে। তার যে লয়্যাল ফ্যান গ্রুপ রয়েছে তাতেই বিস্ট সুপারহিট বিজনেস করবে। আর এমন ধামাকা অ্যাকশনের ট্রেইলার তো ইতিমধ্যেই বাস ক্রিয়েট করেছে ভিজয় ফ্যানদের মধ্যে। বলিউডের বড় বড় সুপারস্টাররাও এখন সাউথ মুভিকে ভয় পাচ্ছে, আর আমির খান পিছিয়ে না গেলে অবশ্যই তার লাল সিং চাড্ডা কেজিএফ এবং বিস্টের ধাক্কায় ডিজাস্টারে পরিণত হতো, যেমনটা ঘটেছে অ্যাটাক মুভিতে। সাউথের ট্রিপল আর মুভির প্রেশারে বলিউডের জনপ্রিয় তারকা জন আব্রাহামের সুপার অ্যাকশন ফিল্ম অ্যাট্রাক এখন ফ্লপের পথে।
তাহলে বুঝতে পারছেন সাউথ মুভির আওয়াজ এখন কত দূর গিয়ে পৌঁছেছে। ভিউয়ার্স, বিস্ট মুভি সম্পর্কে আপনার মতামত কমেন্টস করে জানান আমাদের ভিডিওতে। আর এমনই আরও মুভি নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।